Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. आज আমি বানাবো হোমমেড চিকেন ফ্রাই। তো এর জন্য আমি চিকেন গুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর যে যে মশলা লাগছে তা হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চাট মশলা, আদা রসুন পেস্ট, লবণ, সয়া সস। এখন আমি চিকেন গুলোকে ম্যারিনেট করে নেব। তো এর জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপরে দিচ্ছি সব মশলাগুলো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চাট মশলা, সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মেখে নিব। এবার দিয়ে দিলাম সয়া সস। খুব ভালোভাবে মাখতে হবে যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। মেখে আমি 15 মিনিট রেখে দিব। মেখে না হয়ে গিয়েছে, 15 মিনিট হয়ে গিয়েছে, মাংসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি একটি একটি করে চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। চিকেনগুলো এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি। এই হোমমেড চিকেন ফ্রাই খেতে খুবই মজা আর বানাতেও খুব কম সময় লাগে। এই লকডাউনের টাইমে বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব না, এই জন্য ঘরেই তৈরি করে আপনারা এই চিকেন ফ্রাই খেতে পারেন। চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এগুলো একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার হোমমেড চিকেন ফ্রাই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।